আশা করছি সবাই খুব কৌশলে আছো। আজকেও তোমাদের জন্য আরো একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ক্লাসটাও তোমরা উপভোগ করবে। তবে আমার আগের যে ক্লাসগুলো আমি সাবমিট করেছি তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে, ওগুলোতে কিন্তু তোমরা খুব একটি কমেন্টস করোনি। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, তোমরা ক্লাসগুলো দেখোনি নাকি তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লাগেনি? তো আমরা তো কোনোটাই তো আমি বুঝতেছি না। তোমরা ক্লাসগুলো দেখার পরে অবশ্যই কমেন্টস করবে যে ক্লাসগুলো থেকে আদৌ কতখানি তোমরা শিখতে পেরেছো, সেটা অবশ্যই আমাকে জানাবে। আমাকে যদি না জানাও, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো কিভাবে বা কিভাবে ক্লাসগুলো করলে তোমাদের উপকার হবে সেটা আমি জানবো কিভাবে। সেজন্য তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের সব ভালো লাগা, সকল না বুঝার অংশটুকু আমাকে জানাবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আর আমাকে তোমরা চেনো, আমি আর আমার পরিচয়টা দিলাম না আর এখানে। আমরা কিছু ছবি দেখি। আমরা এখানে একটু দেখো, তোমরা এখানে চারটা ছবি আপলোড করা হয়েছে। প্রথম যে ছবিটা, এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাচ্চারা গাছে গাছ নিয়ে খেলা করতেছে। আবার এই পাশের একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা লোক গাছকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে যে গাছের সাথে তার খুব ভালোবাসা, খুব শক্ততা, তার অনেক বন্ধুত্ব গাছের সাথে। এরপর এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা, সে গাছের উপর শুয়ে আছে, ঘুমাচ্ছে। এবং সর্বশেষ ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আরেকটি বাচ্চা এখানে সে গাছ লাগাচ্ছে। তো এই যে আমরা এই ছবিগুলোর দ্বারা আসলে কি বুঝতে পাচ্ছি বা তোমরা কি বুঝতে পারছো, আমি কি বুঝতে চাচ্ছি, যেগুলো তোমরা সঠিক বলেছ। আর আসলে এরা সবাই হচ্ছে প্রকৃতি প্রেমী, গাছ প্রেমী। এরা সবাই হচ্ছে গাছ প্রেমী, এই জন্য এদের গাছের সাথে এদের সব কথা। তো তোমাদের ধারণা খুবই সঠিক, তোমরা ধরতে পেরেছ, বুঝে গেছো যে আসলে আমি আজকে কোন সাবজেক্টের উপর ক্লাস নিতে যাচ্ছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে এ ম্যান হু লাভস ট্রি, একজন গাছপ্রেমী মানুষ, একজন গাছপ্রেমী মানুষ। এটা হচ্ছে ক্লাস এইটের ইউনিট 5 লেসন 4 এর মধ্যে আছে। ক্লাস এইটের যে ইংলিশ বইটা আছে সেখানে তোমরা এটা পাবে। দেখো এই এই লোকটাকে চিনতে পারো কি না। ডু ইউ নো দিস পার্সন? আসলে ইনি পেশায় হচ্ছে একজন নাপিত। নাপিত শুনেছে, নাপিত মানে হচ্ছে নরসুন্দর, যেটাকে আমরা বলি নরসুন্দর। আমাদের চুলগুলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যিনি কেটে ছেটে দেয়, ওনাকে আমরা বলি নরসুন্দর। উনি হচ্ছেন একজন নরসুন্দর বা একজন নাপিত, কিন্তু অন্তরের দিক থেকে তিনি হচ্ছে একজন প্রকৃতি প্রেমী। এই লোকটা নাম হচ্ছে কার্তিক পোড়ামানিক। তো লেটস ইন্ট্রোডিউস টু হিম, চলো তার সঙ্গে আমরা পরিচিত হই। ওনার নাম হচ্ছে কার্তিক পোড়ামানিক। ওনার পিতার নাম হচ্ছে সুরেন পোড়ামানিক, মায়ের নাম হচ্ছে সুভাষ বালা। উনার গ্রামের বাড়ি হচ্ছে তারাপুর, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, ওনার জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। ওনার ডেট অফ বার্থ হচ্ছে, উনি 1942-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার পেশা প্রফেশন হচ্ছে তিনি একজন হেয়ার ড্রেসার, একজন নরসুন্দর বা নাপিত। প্যাশন হচ্ছে ওনার খুব ভালো লাগার বিষয়ে, ভালোবাসা হচ্ছে প্লান্টিং ট্রিস, গাছ লাগানো হচ্ছে ওনার ভালো লাগা, ওনার প্যাশন। কোয়ান্টিটি অফ প্লান্ট, গাছের যে কি পরিমাণ গাছ তিনি লাগিয়েছেন, গাছের সংখ্যা মোর দ্যান 100, শত শত গাছ, 17 বেশি গাছ তিনি লাগিয়েছেন। এরপরে হচ্ছে আইডেন্টিটি, তার পরিচয় হচ্ছে তিনি একজন নেচার লাভার, তিনি একজন প্রকৃতি প্রেমী। তো এই হচ্ছে তার সম্পর্কে একটি সাধারণ পরিস্থিতি তুলে ধরলাম তোমাদের সামনে। এবার চলো, আমার গতানুগতিক ক্লাসে আমি সাধারণত আগে কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। মূল পাঠে যাওয়ার আগে কিছু শব্দ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি, যেগুলো আমাদের পাঠ্য বইয়ের তোমাদের লেসনটা শুরু করার আগে হচ্ছে কিওয়ার্ডগুলো
ওরা দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডগুলো বা এই মূল শব্দগুলো যদি তোমরা জানো তাহলে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সেজন্য আমরা শুরু করছি প্রফেশন দিয়ে। আগে প্রফেশনটা হচ্ছে এই যে দেখো পেশা, অকুপেশন, জব, বিজনেস, এটাকে আমরা বলি প্রফেশন। তো এখানে ছবি দিয়েছি একটা আমি, নরসুন্দরের ছবি, নাপিতের ছবি, দেখো এই যে কার্তিক প্রামাণিক ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। কার্তিক প্রামাণিক হচ্ছে পেশায় একজন নাপিত। এরপর স্যাপলিং, দেখো চারা গাছকে বলা হচ্ছে স্যাপলিং। সিডলিং, প্লান্টলেট বা স্প্রিং। কার্তিক ইউজ টু প্লান্ট স্যাপলিং, কার্তিকের অভ্যাসই ছিল হচ্ছে চারা গাছ লাগানো। মিশন, এই যে অভিযান, হ্যাঁ, ডিউটি, অপারেশন, টার্গেট, এটাকে বলা হয় মিশন, লক্ষ্য। নো ভিশন ইজ সাকসিডেড উইদাউট এ মিশন, যার মধ্যে কোনো লক্ষ্য নাই তার কোনো স্বপ্নই কি হবে না, বাস্তব হবে না, লক্ষ্য থাকতে হবে। এবার হচ্ছে জাইগান্টিক মানে বিশাল, বিশাল, হিউজ, ম্যাসিভ, লার্জ, বলা হয় জাইগান্টিক। হোয়াট এ জাইগান্টিক ট্রি ইট ইজ, গাছটি কি বিশাল একটি গাছ, অনেক বড় একটি গাছ। প্যাশন, প্যাশন হচ্ছে ভালোবাসা, দেখো মায়ের ভালোবাসা এখানে, ডিজায়ার, লাভ, অ্যাপেটাইট। দিস পিকচার ইজ এ সিম্বল অফ হ্যাভেনলি প্যাশন, এই ছবিটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে একটি স্বর্গীয় ভালোবাসার একটি নিদর্শন। চলো এবার আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাই, আমাদের পাঠ্য বইয়ে চলো, আমরা তোমাদের পাঠ্য বইটা তোমরা খুলো। তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠায় তোমরা এই লেসনটা পাবে, ইউনিট 5 লেসন 4। আমি আমার এখানে আমি আগে থেকেই বইটা খুলে রেখেছি, এই যে তোমরা, এই যে দেখো আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করেছি, প্রফেশন, কিওয়ার্ডস দেখো, প্রফেশন, সিবলিং, প্যাশন, জাইগান্টিক, মিশন, হ্যাঁ, এই শব্দগুলো বইয়ের মধ্যে আছে, সেজন্য এই আগে এই শব্দগুলো নিয়েই হচ্ছে আলোচনা করেছি। এখন আমরা মূল টেক্সট বইয়ে হচ্ছে আমরা ফিরে যাব, মূল পাঠে। দেখো আমাদের লেসন 4, এ ম্যান হু লাভস ট্রি, একজন গাছপ্রেমী মানুষ। অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর, বাংলাদেশের দূরবর্তী প্রান্তে, কর্নারকে আমরা বলবো একটা প্রান্ত, ফার্দেস্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, একদম দূরে, তো তাহলে বাংলাদেশের দূরবর্তী এক প্রান্তে এক গ্রাম আছে, দেয়ার ইজ এ ভিলেজ, একটা গ্রাম আছে কল্ড তারাপুর, তা তারাপুর নামে, বাংলাদেশের দূরবর্তী এক প্রান্তে তারাপুর নামে একটি গ্রাম আছে। ইন দিস ভিলেজ, এই গ্রামে দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক প্রামাণিক, এবং এই গ্রামে একজন লোক বাস করে, কার্তিক প্রামাণিক নামে এক লোক এই গ্রামে বাস করে। তাহলে কার্তিক প্রামাণিক নামে একজন লোক এই গ্রামে বাস করে। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, পেশায় তিনি একজন নাপিত বা নরসুন্দর, বাট এ নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু মনের দিক থেকে, মনের দিক, তিনি পেশার দিক থেকে নাপিত বা নরসুন্দর, কিন্তু মনের দিক থেকে একজন প্রকৃতি প্রেমী। হিজ প্যাশন ইজ টু প্লান্ট সিবলিংস, তার ভালোবাসাটাই হচ্ছে গাছ লাগানো, হুইচ গ্রো ইন টু জাইগান্টিক ট্রিস, যে গাছগুলো আজকে, ওই যে আমরা জাইগান্টিক দেখেছিলাম, বিশাল, অনেক বড় বড় গাছ হয়ে গেছে। হি স্টার্টেড প্লান্টিং ট্রিস, তিনি গাছ লাগানো শুরু করেছেন হয়েন যখন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স মাত্র 10 বছর ছিল, তিনি তখন থেকেই গাছ লাগানো শুরু করেছিলেন। হি রিমেম্বার্স হোয়াট ইজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, তার মনে আছে, হ্যাঁ, হোয়াট, যাহা, ইজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, তার বাবা তাকে একবার যে কথাটা বা যে কথাগুলো বলেছিলেন তার এখনও সেগুলো মনে আছে। মাই সান, ও আমার পুত্র বা ও বাছা, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্লান্টিং ট্রিস, তুমি ঈশ্বরের বা আল্লাহর তুমি আশীর্বাদ তুমি পাবে গাছ লাগানোর মাধ্যমে,
তুমি তুমি আল্লাহর বা ঈশ্বরের আশীর্বাদ তুমি পেতে পারো গাছ লাগানোর মাধ্যমে। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, সে বা তিনি কখনোই ভুলেননি তার বাবা তাকে যা বলেছিলেন। হ্যাঁ, যে ওহে আমার পুত্র বা ও বাছা, তুমি তুমি আল্লাহর আশীর্বাদ তুমি পেতে পারো গাছ লাগানোর মাধ্যমে, এই কথাটা তিনি কখনোই ভুলেননি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ 63 ইয়ার্স ওল্ড, বর্তমানে তার বয়স হচ্ছে 63 বছর। বর্তমানে তার বয়স কত? 63 বছর। এরপর দেখো, হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ। হি হ্যাজ প্লান্টেড, তিনি লাগিয়েছেন, হান্ড্রেডস দেখো একটা অ্যাস দিছে, শত শত, হান্ড্রেড মানে হচ্ছে শত, যখন একটা অ্যাস থাকবে তখন হয়ে যাবে শত শত, থাউজেন্ড মানে হাজার, যখন একটা অ্যাস থাকবে থাউজেন্ডস তখন এটা যাবে হাজার হাজার, শত শত গাছ তিনি লাগিয়েছেন তার গ্রামে। মেনি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 ইয়ার্স ওল্ড, অনেক গাছের বয়স এখন 35 থেকে 40 বছর হয়ে গেছে, যেহেতু তার বয়স এখন 63 বছর, আর তিনি যখন 10 বছর বয়স ছিল তার, তখন তিনি থেকে তিনি গাছ লাগানো শুরু করেছেন, তাই এখন অনেক গাছ গাছের বয়স এখন 35 থেকে 40 বছর হয়ে গেছে। ওয়ান্স, এক সময়, দেয়ার আর হার্ডলি এনি ট্রিজ ইন দিস ভিলেজ, এক সময় এই গ্রামে তেমনটা গাছ ছিল না। হ্যাঁ, হার্ডলিটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এটা না অর্থে ব্যবহার করা হয়, কদাচিৎ, অর্থাৎ এই গ্রামে এক সময় কদাচিৎ গাছ ছিল, কদাচিৎ মানে দুই একটা, তেমন গাছ ছিল না। কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব, কার্তিককে যেতে হতো, বিভিন্ন বাড়িতে যেতে হতো তার কাজের কারণে, তার কাজটা হচ্ছে নরসুন্দর, বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে হচ্ছে নরসুন্দরের কাজ তিনি করেন, আর এই কাজ করার জন্য তাকে বিভিন্ন বাড়িতে যেতে হতো, বা সে বিভিন্ন বাড়িতে যায়, কার্তিক বিভিন্ন বাড়িতে যায় তার কাজের জন্য। অ্যাট টাইমস, কখনো কখনো হি উড গেট টায়ার্ড, কখনো কখনো তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে যান, ইন দ্য স্কর্চিং সান, সূর্যের প্রখর তাপে, হ্যাঁ খরতাপে, প্রখর যে উত্তাপ সূর্যের, তাতে তিনি কখনো কখনো তিনি ক্লান্ত হয়ে পড়েন। বাট দেয়ার আর নো ট্রিজ আন্ডার হুইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল, কিন্তু এমন কোনো গাছ ছিল না যে গাছের নিচে তিনি বসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, এমন কোনো গাছই ছিল না। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, এইটা চিন্তা করে, হ্যাঁ, যে মানুষ কিভাবে এই সূর্যের প্রখর তাপে কতই না কষ্ট করছে, থিঙ্কিং চিন্তা করে, হাউ পিপল সাফার ইন দ্য হিট, মানুষ কতই না কষ্ট করছে এই প্রখর তাপে। কার্তিক বিগান হিজ ট্রি প্লান্টিং মিশন, তাই তিনি তার এই বৃক্ষরোপণ অভিযান তিনি শুরু করলেন। তাহলে বৃক্ষরোপণ অভিযানটা তিনি শুরু করেছেন আসলে বাস্তবতার নিরিখে, তিনি দেখেছেন যে কতই না কষ্ট করছে পথিক, যারা যারা পথচারী, যারা রাস্তায় হাঁটে, যারা আমার মতো বাড়িতে বাড়িতে যায়, তারা কতই না কষ্ট করে, তাদের এই কষ্টের কথাটা ভেবে আসলে তিনি গাছ লাগানো শুরু করেছেন, কত বড় মনের অধিকারী তিনি। হ্যাঁ, আমরা যদি এরকম আসলে চিন্তা করতাম মানুষকে নিয়ে, তাহলে আমাদের সোনার বাংলা সোনার বাংলায় হতো। যাই হোক, এরপরে আমরা চলে আসি, আমাদের আমরা আর একটু পাঠে চলে আসি। অকেশনালি, সাধারণত কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত কার্তিক খুব ভোরে ঘুম থেকে ওঠে, টেক ওয়ান আর টু লেবারার্স, সাথে একজন বা দুজন শ্রমিক নিয়ে, উইথ হিম হি স্যাট আউট, তিনি বের হয়ে যেতেন টু প্লান্ট ট্রিজ, গাছ লাগানোর জন্য। তাহলে তিনি সাধারণত তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে উঠতেন এবং তিনি দুই একজন শ্রমিক তার সাথে নিতেন এবং নিয়ে তিনি গাছ লাগাতে বের হয়ে যেতেন। হি উড ওয়াক লং ডিস্টেন্সেস, তাকে দীর্ঘ পথ তিনি হেঁটে হেঁটে যেতেন টু প্লান্ট ট্রিজ, গাছ লাগাতে, তার গাছ লাগানোর জন্য তিনি দীর্ঘ পথ তিনি হাঁটতেন। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, এবং তিনি তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিতেন। নিয়ে দেখো যে তিনি কত দূর পর্যন্ত তিনি হেঁটে হেঁটে গিয়ে তিনি এই শ্রমিকদেরকে নিয়ে তিনি গাছগুলো লাগাতেন নিজে। হি উড পে, তিনি পরিশোধ করতেন অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, তিনি এই যে যত ব্যয় হতো, যত খরচ লাগতো গাছ কেনার টাকা,
শুকনো খাবার কেনার টাকা, লেবারদেরকে বেতন দেওয়ার টাকা, সমস্ত টাকা দেখো তিনি নিজের পকেট থেকে তিনি খরচ করতেন। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস, কার্তিক রাস্তার ধারে গাছ লাগিয়েছেন, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের ভিতরে এবং বাজারের চারপাশে তিনি গাছ লাগিয়েছেন, স্কুলস স্কুলের স্কুলে অ্যান্ড কলেজেস স্কুল এবং কলেজে তিনি গাছ লাগিয়েছেন, ওপেন ফিল্ডস খোলা মাঠে গাছ লাগিয়েছেন, অ্যান্ড মেনি আদার প্লেসেস এবং আরও অনেক জায়গায় তিনি গাছ লাগিয়েছেন। অ্যাট টাইম কখনো কখনো ইটস সো হ্যাপেন্ডেড দ্যাট এমনটাও হয়েছে যে কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্লান্টস অ্যাট 10 or 11 PM, এমনটাও ঘটেছে যে কখনো কখনো এমনটাও ঘটেছে যে কার্তিক রাত 10টা 11টা বাজে তার গাছে পানি দেওয়ার জন্য তিনি চলে গেলেন। পিপল আস্কড হিম, তখন লোকজন তাকে জিজ্ঞেস করতেন, কার্তিক আর ইউ ম্যাড, কার্তিক তুমি কি পাগল, তুমি কি পাগল হয়ে গেলে, তুমি কি পাগল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো সো লেট অ্যাট নাইট, এই গভীর রাতে তুমি কী করছো, তুমি কি পাগল। কার্তিক উড স্মাইল অ্যান্ড সে, কার্তিক একটু হাসতেন আর তিনি বলতেন, হোয়াট টু ডু স্যার, জনাব কী করব, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হয় দ্য হোল ডে, সারাদিন সারাদিন আমাকে কঠোর পরিশ্রম করতে হয় টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, আমার পরিবার পরিবারের ভরণ পোষণ করার জন্য, আমাকে টাকা উপার্জনের জন্য সারাদিন আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, আমি দিনের বেলায় কোনো সময় পাই না, বাট মাই ট্রিজ উড ডাই, কিন্তু তো আমার গাছগুলো তো মরে যাবে, ইফ আই ডোন্ট ওয়াটার দ্যাম, যদি আমি সেগুলোতে পানি না দেই, সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দ্যাম, তাই আমি এসেছি এই রাতে, আমি এই রাত গভীর রাতে আমি এসেছি আমার গাছগুলোকে দেখাশোনা করতে। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউয়াস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, এমনকি আজ পর্যন্ত এই বৃদ্ধ লোকটি তার গাছ লাগানো তিনি চালিয়ে যাচ্ছেন যতটুকু তার সম্ভব, তাহলে যতটুকু তার সম্ভব তিনি আজ পর্যন্ত এ পর্যন্ত এই বৃদ্ধ লোকটি গাছ লাগিয়েই যাচ্ছেন। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, একজন মানুষ যে কিনা নিজের নামটাই লিখতে পারে না, ইজ লিভিং হিজ সিগনেচার, তিনি তার স্বাক্ষর রেখে যাচ্ছেন অল অ্যারাউন্ড ইন নেচার, প্রকৃতির সব জায়গাতে, প্রকৃতির সব জায়গাতে তিনি তার নামের স্বাক্ষর রেখে গেছেন। এই কথাটা একটু আপেক্ষিক, এটা বুঝতে গেলে এভাবে যে আমরা যদি বাজারে যাই, বাজারে গিয়ে যদি গাছটা দেখি মনে পড়ে যাবে, আরে এই গাছটা তো হচ্ছে কার্তিক, কার্তিক প্রমাণিক এই গাছটা লাগিয়েছিল। আমরা যদি স্কুলে যাই, স্কুলে গিয়ে আমরা দেখবো যে যে গাছটার নিচে আমরা দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে আমরা বিশ্রাম করতেছি, মনে আসবে যে এই গাছটা কার্তিকে লাগিয়েছে। আমরা যদি মাঠে খেলতে যাই, আমরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে মাঠের এক প্রান্তে গিয়ে আমরা যখন একটু বিশ্রাম নেব, তখন আমাদের মনে পড়ে যাবে যে এই গাছটা তো কার্তিক প্রমাণিক লাগিয়েছিল। এই জিনিসটাই, অর্থাৎ যে লোকটা তার নাম লিখতে পারে না কিন্তু তিনি প্রকৃতি সর্বত্রই তিনি তার নিজের নাম তিনি রেখে গিয়েছেন, এবং এটা কিন্তু একটি সত্য ঘটনা। এটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য প্রথম আলো, December 2, 2003, এটা 2003 সালে ডিসেম্বর মাসের 2 তারিখে প্রথম আলোর থেকে হচ্ছে সংগৃহীত করা হয়েছে এই গল্পটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টেক্সটটা আমরা শেষ করেছি, আশা করি যে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখন আমরা কিছু প্রশ্নে চলে যাই, আমি কিছু প্রশ্ন এখানে বই থেকে সংগ্রহ করেছি তোমাদের জন্য, নিচে প্রশ্নগুলো আছে এখানে, তোমরা একটু দেখো আমরা প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব সবাই। খেয়াল করো এখানে এখানে দেয়া আছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো ট্রু অর ফলস, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে আগে, এরপরে ইফ ফলস যদি মিথ্যে হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে আমাদেরকে সঠিক উত্তরটা দিতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আমরা প্রথমটা শুরু করি। Question number 1টা হচ্ছে হি প্লান্টেড দ্য ফার্স্ট ট্রি অ্যাট দ্য এজ অফ 50, তিনি প্রথম গাছ লাগিয়েছিলেন যখন তার বয়স 50, এটা কি সত্য না মিথ্যা বলো? সঠিক বলেছো, এটা হচ্ছে মিথ্যা, এটা ফলস, কারণ আমরা গল্পের মধ্যে পড়েছি তার বয়স যখন 10 বছর ছিল তিনি তখন এই গাছ তিনি গাছ লাগানো শুরু করেছিলেন, তাহলে আমরা এটা লিখবো ফলস। কারেক্ট অ্যান্সার লিখবো আমরা হি প্লান্টেড দ্য ফার্স্ট ট্রি
অ্যাট দ্য এজ অফ 10, এই যে 50 যেখানে দেয়া আছে আমরা 50-র স্থলে লিখব 10। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা প্রথমে লিখবো এটা ফলস। ফলস লিখে কারেক্ট ইনফরমেশন লিখবো আমরা, হি প্লান্টেড দ্য ফার্স্ট ট্রি অ্যাট দ্য এজ অফ 10, 15-এর জায়গায় 50-র জায়গায় আমরা দিব 10। ওকে, এরপর নাম্বার টুতে চলে আসো। কার্তিক স্প্যান্ড মানি ফ্রম হিজ ওন পকেট টু প্লান্ট ট্রিস, কার্তিক গাছ লাগানোর জন্য যে খরচগুলো হতো তিনি তার নিজের পকেট থেকে এগুলো খরচ করতেন। এটা ট্রু, এটা এটা সঠিক, তাহলে আমরা এটা লিখবো শুধু ট্রু। এবার না কোশ্চেন নাম্বার থ্রি দেখো, হি প্লান্টেড ট্রিজ অ্যারাউন্ড হিজ হার্ট অনলি, তিনি শুধু তার নিজের কুঁড়ে ঘরের চারপাশে শুধু তিনি গাছ লাগিয়েছিলেন, এটা কি সত্য না মিথ্যা বলো? তোমরা একটু চিন্তা করে বলো, সঠিক বলেছ, এইটাও মিথ্যা, এটাও ফলস, কারণ তিনি শুধু নিজের বাড়িতে তিনি গাছ লাগাননি, বরং তিনি গাছ লাগিয়েছিলেন স্কুল কলেজে বাজারে, বাজারের চারপাশে খোলা মাঠে তিনি গাছ লাগিয়েছেন। তাহলে আমরা এটা বলবো হি প্লান্ট, ফলস প্রথমে লিখবো আমরা, এর ফলস, ফলস লিখে কমা দিয়ে লিখবো কারেক্ট অ্যান্সার বা কারেক্ট ইনফরমেশন দিয়ে লিখবো আমরা, হি প্লান্টেড ট্রিজ অ্যারাউন্ড অ্যান্ড ইন দ্য মার্কেট, এবার দিব কমা স্কুলস অ্যান্ড কলেজেস দিব কমা, এবার দিব ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস, আমরা এভাবে এটা অ্যান্সারটা লিখে দিব। এরপর নাম্বার ফোরটা দেখো, অ্যাট টাইমস কখনো কখনো মাঝে মাঝে কার্তিক উড গো টু ওয়াটার হিজ ট্রিজ অ্যাট নাইট বিকজ হি ফেল্ট লেজি ডিউরিং দ্য ডে, যে কখনো কখনো এমন হয়েছে যে তিনি রাতের বেলায় তার গাছগুলোকে পানি দেওয়ার জন্য তিনি যেতেন, কারণ তিনি দিনের বেলায় তিনি লেজি মানে তিনি ছিলেন অলস বোধ করতেন, তিনি আলস্য বোধ করতেন, এটা কি সত্য কি না? রাইট, এটাও মিথ্যা, এটাও ফলস। তাহলে আমরা এটা লিখবো যে অ্যাট টাইম কার্তিক উড গো টু ওয়াটার হিজ ট্রিজ অ্যাট নাইট বিকজ হি ডিড নট গেট টাইম, আমরা দিব হি ডিড নট গেট টাইম, এই যে ফিল্ট লেজি এই অংশটা কেটে দিয়ে আমরা লিখবো ডিড নট গেট টাইম ডিউরিং দ্য ডে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই জায়গাতে ফিল্ট লেজি আমরা এই জায়গাটা কেটে দিয়ে এখানে আমরা লিখবো ডিড নট গেট টাইম, হ্যাঁ কী লিখবো, ডিড নট গেট টাইম ডিউরিং দ্য ডে, আর সব কিছু ঠিক থাকবে, তাহলে এটা ট্রুটা এটা হচ্ছে কারেক্ট ইনফরমেশন হয়ে যাবে। এরপরে আমরা কিছু মাল্টিপল চয়েসে চলে আসি, চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। কার্তিক ওয়াজ এ, কার্তিক ছিলেন এ ড্যাশ বাই প্রফেশন, কার্তিক কী ছিলেন, কাল্টিভেটর ছিলেন, চাষ, তিনি কি চাষি ছিলেন, কী ছিলেন তিনি, তার পেশা ছিলেন তিনি একজন হেয়ার ড্রেসার, রাইট, তিনি ছিলেন একজন হেয়ার ড্রেসার, তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে সঠিক, তিনি ছিলেন একজন হেয়ার ড্রেসার। এরপরে হিজ মিশন ইজ টু মেক দ্য ভিলেজ গ্রিন, তার অভিযান ছিল, তার লক্ষ্য ছিল যে তার গ্রামটাকে তিনি সবুজ করবেন, কীভাবে, বাই বাই প্লান্টিং মেনি ট্রিজ, এই যে ডি নাম্বার, বাই প্লান্টিং মেনি ট্রিজ, অনেক গাছ লাগানোর মাধ্যমে তিনি তার গ্রামটাকে সবুজের একটি মানে মনোরম একটা দৃশ্য তিনি করবেন, এখানে সবুজে মানে সবুজ বনায়নের মতো তিনি তার গ্রামকে করবেন, যেন কোনো পথিক রাস্তায় হাঁটতে গিয়ে আর যেন কোনো সূর্যের প্রখর তাপে যেন ক্লান্ত হয়ে না পড়ে, কষ্ট যেন না পায়, সেজন্য তিনি তার গ্রামকে তিনি সবুজ করবেন, কীভাবে, প্লান্টিং মেনি ট্রিজ, অনেক গাছ লাগানোর মাধ্যমে। এবার তিন নম্বরটা দেখো, সাম অফ কার্তিক ট্রিজ আর, কার্তিকের কিছু গাছ কি হয়ে গেছে, একদম জাইগান্টিক হয়ে গেছে, হ্যাঁ এই যে আমরা দেখব জাইগান্টিক, একদম বিশাল, অনেক বড় হয়ে গেছে, জাইগান্টিক হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এরপর নাম্বার ফোরটা আমরা দেখব, সাম অফ হিজ ট্রিজ আর 10 ইয়ার্স ওল্ড, তার কিছু কিছু গাছের বয়স কত হবে, 35 টু 40 ইয়ার্স ওল্ড, 35 টু 40 ইয়ার্স ওল্ড, কিছু কিছু গাছের বয়স হয়ে গেছে তার কত, 35 থেকে 40 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব, এরপর হচ্ছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি রেডি করেছি, এখানে তোমরা এই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে। এখানে দেখো 4টি প্রশ্ন আছে, যে হু ইজ কার্তিক পরমানিক, কার্তিক পরমানিক কে, এটা তোমরা লিখবে। এরপরে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, তুমি কীভাবে বুঝেছো যে হি ইজ এ নেচার লাভার, তুমি তিনি যে প্রকৃতি প্রেমী তুমি এটা কেমনে বুঝছো, এটা তুমি লিখবা। এরপরে হোয়াই ডিড হি প্লান্ট ট্রিজ, তিনি কেন গাছ লাগাতেন, হ্যাঁ। এরপরে হচ্ছে 4 নম্বর, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেইং এ ম্যান হু কুড ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, এই কথাটা দ্বারা তুমি কী বুঝছো,
যে একজন মানুষ যে যিনি তার নাম লিখতে পারেন না, তিনি প্রকৃতির সর্বত্রই তার নামের স্বাক্ষর তিনি রেখে গেছেন, এই কথাটা দিয়ে তুমি কি বুঝেছো এটা তোমরা লিখবে। লিখে আমাকে এই চারটা অ্যান্সার আমাকে তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখে আমাকে দেখাবে, যে আমি তোমাদেরকে ওই কমেন্ট বক্সে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার পক্ষ থেকে আমি খুবই চেষ্টা করব। তোমরা অবশ্যই এই চারটা প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে বাড়িতে, এবং অবশ্যই করোনা ভাইরাসের এই মহামারীতে তোমরা বাড়ি থেকে বিনা কাজে তোমরা বের হবে না। অবশ্যই সবাই মাস্ক পরবে, এবং সবাই অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।